নমস্কার, কুকিং ইজ ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডিমের কারি বা এগ কারি। এটা হচ্ছে পুরোপুরি আদা রসুন ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে সুন্দর একটা এগ কারি তৈরির আয়োজন নিয়ে আমি আজকে ব্লগ নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি একটু পরে স্যুপটা হয়ে গেছে আমার, আমি আগে ডিম ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য কড়ার গায়ে সেই দাগটা থেকে গেছে। তো আমি প্রথমে কড়ায় তেল দিয়ে আমি মানে সিদ্ধ করা ডিমগুলো আমি প্রথমে কড়ায় দিয়ে দেবো। ডিমগুলোর মধ্যে একটা ডিম একটু বেশি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে ওটা মানে মাঝখান থেকে ব্রেক হয়ে গেছে। তো মোটামুটি আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে একটা বাটিতে হালকা করে রেখে দিলাম। এরপরে যে বাকি তেলটা আছে এর মধ্যে শুধু আমার কাছে গোটা জিরে রয়েছে, গোটা জিরে দিয়ে আমি ম্যাক্সিমাম রান্নাগুলো করি, কারণ জিরে শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। তো তার আগে আমি এই আলুগুলো মানে এগুলো হচ্ছে সিদ্ধ করা আলু, তো আমি একটু হালকা তেলে নেড়ে নিতে চাইছি যাতে লালচে ভাবটা আসে, তাতে কি হয় ছোলে একটু টেস্টিটা আনে। নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিচ্ছি কড়া থেকে। এরপরে যে তেলটা আছে ওর মধ্যে আমি আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, সাথে আমি আর কিছু দিলাম না, ডাইরেক্ট আমি পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। মানে কোনো আলাদা কিন্তু কোনো মশলা আমি দিইনি, শুধু গোটা জিরের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকাভাবে লাল লাল করে সেগুলো নাড়তে হবে, যাতে যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ কিন্তু অন্য মশলা অ্যাড করা যাবে না। এরপরে হালকা ওটা লালচে ভাবটা আসলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এরপর আমি এক এক করে মশলাগুলো অ্যাড করছি। এটা হচ্ছে জিরে মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এই সবগুলো দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নেব প্রায় 2-3 মিনিটের মতন। এরপরে যেহেতু আমি আদা রসুন কিছু দিইনি, তার জন্য একটুখানি ঘি অ্যাড করে দেবো, যাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, একটা টেস্টির মানে একটা ডেলিশিয়াস ফুডের যেরকম স্মেল ছাড়ে, জাস্ট ওইরকম কিন্তু ঘি দিলে খুব সুন্দর ছাড়বে। আর সাথে পেঁয়াজ তো রয়েছে, তো দুটো একসাথে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েও ছিল সেই টাইমে।
কষা মশলাগুলোর মধ্যে পেঁয়াজগুলো কষা হয়ে গেলে ওর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে ওটা দু তিন মিনিটের মতো একটু ভালো করে নাড়বো, যাতে কাঁচা মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে, কারণ ঘি দিয়েছি অলরেডি খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তারপরে ভাজা আলুগুলো দিয়ে মাংস যেরকম করে কষে ওইরকম করে দু তিন মিনিট আমি কষিয়ে নেবো। তিন মিনিট প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দিলাম। হালকা বেশি পরিমাণ জলটা দেব না, তাহলে কি হবে এটা ঝোল ঝোল ব্যাপারটা হয়ে যাবে, যেহেতু আমার আলু সিদ্ধ করা রয়েছে ওই জন্য হাফ কাপ মতো জল দিলাম। দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এখানে প্রায় 5-7 মিনিট আসার পর আমি ডিমগুলো ছেড়ে দেবো। ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেছে, এরপরে যে ভাজা ডিমগুলো ছিল সেগুলোর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আস্তে আস্তে একটু নাড়িয়ে আবার কিছুক্ষণ পরে আমি এসে আবার ঢাকাটা খুলবো, কারণ ঢাকা দিয়ে একটু রাখতে হবে, যেহেতু ডিমগুলো দিয়েছি ওর মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায়, এবং আলু একটু চেক করে নেবো। দেখে নিয়ে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে প্রায় 5 মিনিট পর এসে আমি দেখলাম যে খুব সুন্দরভাবে মশলাটা মিশে গেছে, আলুও খুব ভালোভাবে আরও সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ তো ছিলই, আরও নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, ডিমগুলো মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে, মশলা ওর মধ্যে অ্যাড হয়ে গেছে, তো বেশ ভালো, একদম রেডি আমার ডিমের কারি। এটা কিন্তু পুরোপুরি আদা রসুন ছাড়া নর্মাল পেঁয়াজ দিয়ে কিন্তু ডিমের কারি, অসাধারণ ডিমের কারি তৈরি হয়েছে। তো এইটা ঝটপট বানিয়ে ফেলুন, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। এই রেসিপিটা কিন্তু একদম স্বাদ ও স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। তো চলুন দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে, আরেকটা রেসিপি নিয়ে নেক্সট দিন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।